আপনারা জানেন গত 16 ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ হাই স্কুলে বিজয় দিবস উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন সময়ে সাবেক মেয়র যেটা শাহনেওয়াজ শাহেন শাহ তিনি সেখানে একজন সরকারি কর্মকর্তা উপজেলা মাধ্যমিক স্কুলের যে কর্মকর্তা তিনি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেখানে তিনি সরকারি কাজে বাধা দান করেন, তাকে লাঞ্ছিত করেন, অশ্রাব্য ভাষায় গালাগালি করেন এবং তাকে খুন এবং জখম করার হুমকি দেন। এই প্রেক্ষিতে আপনারা জানেন যে উপজেলা পরিষদ এবং জামালপুর ভাষী এটা তীব্রভাবে এটার ব্যাপারে ক্ষোভ ব্যক্ত করেন এবং এই প্রেক্ষিতে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এই প্রেক্ষিতে আমাদের র‍্যাবের ইন্টেলিজেন্স গোয়েন্দা শাখা এই মামলার আসামিকে এবং তাকে গ্রেপ্তার আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। একভাবে আপনারা জানেন আমাদের কাছে ছিল গোয়েন্দা তথ্য যে সে এই হোটেলে অবস্থান করছে। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূলত র‍্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখা এবং র‍্যাব একের আভিযানিক দল এই হোটেলে অভিযান পরিচালনা করে আজকে সকালে এবং এখান থেকে সাম্প্রতিক সময়ে বরখাস্তকৃত সাবেক দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহেন শাহকে আমরা আটক করতে সক্ষম হই। আমরা এখানে তার কাছে তার নিজের ব্যবহার্য মাদক সামগ্রী কিছু পেয়েছি, সে নিয়মিত মাদক সেবন করে থাকেন। আমরা বিপুল পরিমাণ অর্থ পেয়েছি, আনুমানিক 3.5 লক্ষ টাকা আমরা অর্থ পেয়েছি এবং এগুলো সহ আমরা তাকে আটক করেছি। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। এই ঘটনাটার বিষয়ে কি বলছে, সে কেন লাঞ্ছিত করেছে, এই বিষয়ে তার পক্ষে বক্তব্যে কি বলছে? তার পক্ষের যে বক্তব্য, সে যেটা আমি বলেছি যে প্রথমত সে তার মধ্যে দাম্ভিকতা ছিল, তার মধ্যে ক্ষমতার অপব্যবহারের কিছু নমুনা আমরা আগেও পেয়েছি। আপনারা জানেন তার বিরুদ্ধে আমরা ইতিপূর্বে 5টি মামলা পেয়েছি যেখানে এই ধরনের বিভিন্ন মারামারি বা বিভিন্ন মামলা রয়েছে এবং সেখানে ইতিপূর্বে তার বিরুদ্ধে আমরা পুলিশ অ্যাসল্টের মামলাও পেয়েছি। তো তার মধ্যে মূলত দাম্ভিকতা, ক্ষমতার অপব্যবহার, এই ধরনের কিছু অভ্যাস তার মধ্যে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি এবং তার যেটা সে একই কারণ যে তুচ্ছ ঘটনা যেটা সে তার কাছে যেটা মনে হয়েছে যে সে হয়তো আগে ফুল দিবে, এই বিষয়গুলো কেন্দ্র করেই সে সেখানে উত্তেজিত হয় এবং যেটা আমরা আজকে যেটা আমরা তার সাথে জিজ্ঞাসাবাদে দেখেছি যে সে নিয়মিত মাদক সেবন করে, নিয়মিত সে মাদক সেবন করে, সে আমাদেরকেও বলেছে সে মাদকের একটি প্রভাবও থাকতে পারে। আত্মগোপনের প্ল্যানিংটা কি ছিল তার, এই আত্মগোপনে থাকার প্ল্যানিংটা ছিল কি? সে মূলত আপনারা জানেন যে 16 তারিখ রাতে তার বিরুদ্ধে মামলা হয় থানাতে। মামলার পরবর্তী সময়ে সে বিভিন্ন সময়ে সে প্রাথমিকভাবে আত্মগোপন করে এবং সে যেহেতু একটি দলের সে ছিল, সেই দলের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের কাছে সে যাওয়ার চেষ্টা করে তারকে সহযোগিতা করার জন্য। সে মূলত কারো কাছ থেকে কোনো সহযোগিতা পান নাই, বিকজ তার যে আচরণটি ছিল সেটা অত্যন্ত গর্হিত, লজ্জাজনক, নেককারজনক একটি কাজ। সে মূলত কোনো জায়গা থেকে সাপোর্ট পায় নাই। পরবর্তীতে তাকে সেই দল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং আপনারা জানেন যে পরবর্তীতে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই প্রেক্ষিতে সে মূলত বিভিন্নভাবে সে আত্মগোপনে ছিল, সে লুকিয়ে আসলে মূলত সে নিজেকে সেভ করার একটি চেষ্টা করছিল বিভিন্নভাবে।